লালমাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার তেইশ উদযাপন তথ্য ভিডিও জিতে জাহাঙ্গীর আলম নিরাপদ মাছে ভোরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার তেইশ উদযাপন উপলক্ষে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফোরকান অনুপম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান শাহিন অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আহসান হাবিব আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু তাহের রনি লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোহাম্মদ বজদুর রহমান সোহাগ বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হারুন রশিদ ও লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম রাব্বি এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিভিন্ন ইউনিয়নের মৎস্য জনপ্রতিনিধি ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ পরে উপজেলার চারজন মৎস্য খামারিকে মৎস্য চাষে অবদান রাখায় ক্রেস দিয়ে শুভেচ্ছা জানানো হয়